সময়ের পরিক্রমার সাথে সাথে দিন বদলের গৌরবময় সাক্ষী হল ইতিহাস। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই ইতিহাস ধারণ করা সকলের জন্যই আবশ্যক। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাঙালি জাতির জন্য এক গৌরবময় ইতিহাস। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971-এ 9 মাসে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ চালিয়ে অবশেষে বাঙালি ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। আমাদের প্রাণপ্রিয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাংলাদেশের এই গৌরবময় মুক্তিযুদ্ধ আর হাজার বছরের প্রাচীন সংগ্রামের ঐতিহ্য আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠ অর্জন। তাই বর্তমান সরকার জাতীয় মানুষ গঠনে আমাদের বর্ণাঢ্য অতীত ঐতিহ্য ও গৌরবময় অর্জনের প্রভাব অব্যাহত রাখতে স্নাতক পর্যায়ের সকল বিভাগের ছাত্রছাত্রীর জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করেছে। নতুন প্রজন্মকে আলোকবর্তিকার পথ দেখাতে দেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান সিস্টেক পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নামক এই বইটি স্নাতক শ্রেণীর পাঠ্যবই হিসেবে রচিত। বইটিতে পাঠ্যক্রমের সকল বিষয়গুলো যথাযথ ব্যাখ্যা, উদাহরণ এবং সেই সাথে প্রয়োজনীয় বিষয়ে সংশ্লিষ্ট তথ্য সূত্রসহ উপস্থাপিত হয়েছে। অনেক প্রকাশনার মাঝে ব্যতিক্রমধর্মী অনন্য এ বইটির বৈশিষ্ট্যসমূহ হল, প্রতিটি অধ্যায়ের শুরুতে ঘটনাবলীর সাল, তারিখ ও বিবরণ সংযোজন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ জীবনী ও বংশক্রম, 15ই আগস্টের শোকাবহ ঘটনায় শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল শহীদের তালিকা, ব্রিটিশ সময় থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবনী, বঙ্গবন্ধুর 7ই মার্চের পূর্ণাঙ্গ ভাষণ এবং 25শে মার্চের মধ্যরাতে বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের খেতাবধারী একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার জীবনী, মুক্তিযুদ্ধে বিভিন্ন মিডিয়া সংস্থার ভূমিকা, বিদেশি ব্যক্তিবর্গের ভূমিকা ইত্যাদি সহ আরও অনেক তথ্য। বইটির বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং তাদের পাঠ্যক্রমের বিষয়টি সহজ করতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সংক্রান্ত বিভিন্ন অডিও, ভিজুয়াল, দলিল, প্রয়োজনীয় অধ্যায়গুলোর মাল্টিমিডিয়া উপস্থাপনা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত করে বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল পাঠ্যবই আকারে মোবাইল অ্যাপস প্রকাশ। অঙ্গরাতে নতুন সূর্য, তার এই তো সময়।